শুরু করছি ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন এর 11তম পর্ব। তো এই পর্বে আমরা দেখব যে কিভাবে বীজের সংখ্যক কর্পাসগুলো ডিজাইন করতে হয়। বীজের সংখ্যক কর্পাসগুলো ডিজাইন করার জন্য আমাদের চারটা বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে ঘর সিলেকশন করা। এখানে যেহেতু আমরা বলতেইছি যে বীজের সংখ্যক কর্পাসগুলো ডিজাইন, সো আমাদের বীজের সংখ্যক একটা ঘর সিলেকশন করতে হবে। হতে পারে সেটা 5, 7, 9, 11 অথবা 13, হোয়াটএভার ইট ইজ, আমি জানি না। এখানে অবশ্যই এটা বীজের হতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে একটা সিলেক্টেড ঘরে একটা 12 মোটিফ নিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে ডিজাইনটা করতে চাই, 7x7 ঘর আমি সিলেকশন করলাম এবং এখানে আমাদের 7x7 ঘরে একটা 12 মোটিফ নেব। তো 12 মোটিফটা আমি মাল্টিপল টুইলও নিতে পারি অথবা সিম্পল টুইলও নিতে পারি, আমার ইচ্ছা। কিন্তু আমি এখানে মাল্টিপল টুইল দিয়ে ডিজাইনটা করব, যাতে একটু কমপ্লিকেটেড করেই করি এবং তোমরা যদি সিম্পল টুইল নাও তাহলে আরো অনেক সহজ হবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে সিলেক্টেড ঘরে সুইটেবল মুভ নম্বর বসানো। অর্থাৎ আমি এই ঘরটা সিলেকশন করছি ডিজাইন করার জন্য, 7x7 ঘরের মধ্যে অনেকগুলো মুভ নম্বর হয়, তার মধ্যে আমার ইচ্ছা মতো একটা সুইটেবল মুভ নম্বর নেব। এরপরে মুভ নম্বরটা আমি বসাবো। মুভ নম্বরটা বসানোর দ্বারা আমি ওয়েট ফেস 13 ডিজাইনটা তৈরি করব। এবং 13 ডিজাইনটা তৈরি করার পরে 4 নম্বর যে বিষয়টা, মুভ নম্বর সহ টুইল মোটিভটাকে বসানো। এখান থেকে আমরা মূল ডিজাইনের মধ্যে রিপ্লেস করব। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মুভ নাম্বার সহ যেন আমরা গণনা করি। সো এই হচ্ছে মোটামুটি কন্ডিশন গুলো। তা আমরা ডিজাইনটা শুরু করার জন্য আমরা এখানে একটা মাল্টিপল টুইল নিচ্ছি। দেখো, মাল্টিপল টুইল নেওয়ার জন্য আমি একটা নিচ্ছি। আমাদের যেহেতু 7 ঘর আছে, সো 2 আপ 2 ডাউন আবার 2 আপ 1 ডাউন এই টুইলটা নিচ্ছি। এটা দ্বারা আমি ফিল আপ করতেছি। টুইল মোটিভটা নেওয়ার পরে আমাদের এখন মূল ডিজাইনটা শুরু করতে হবে। সো ডিজাইনটা এখান থেকে যেহেতু আমরা শুরু করতেছি, এখানে স্টার্টিং পয়েন্ট দিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইনের মধ্যে কাজ কি? কাজ হচ্ছে আমাদের এট ফার্স্ট 13 এর মুভ নাম্বার গুলোকে বসানো। 7x7 ঘরের একটা সুইটেবল মুভ নাম্বার হচ্ছে 2, কারণ 2 এই জন্য নিচ্ছি যে 2 3 অনেকগুলো হয়, কিন্তু আমি 2 কেন নিচ্ছি, কারণ গণনা করতে কম সময় লাগবে। সো এখন আমি 13 এর মুভ নাম্বার গুলো বসাচ্ছি। দেখো, 1, আর যেহেতু মুভ নাম্বার 2 নিছি তাহলে 1 2 গণনা করে আবার ডানে, আবার 1 2 গণনা করে ডানে, এইভাবে সবগুলো ফিল আপ করতেছি। তো দেখো, আমাদের মুভ নাম্বার বসানো শেষ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই মোটিভটাকে এই আমাদের মূল ডিজাইনের মধ্যে প্রতিস্থাপিত করা। তো এটা করার জন্য আমাদের 13 এর মুভ নাম্বার সহ কাউন্ট করতে হবে। তো এখানে আমি ডি চিহ্ন এই জন্য দিছি যে ডি দ্বারা আমি ডাবল বোঝাচ্ছি। ডাবল এই জন্য যে এখানে 13 এর মুভ নাম্বারও আছে এবং এখানকার যে ফার্স্ট আপটা এটাও এখানে আছে। তো দেখো, আমি এখন টুইলটাকে বসাবো। 2 আপ 2 ডাউন 2 আপ 1 ডাউন। তো দেখো, আমাদের একটা এখানে আপ আছে, 2 আপ হলো, আবার 2 ডাউন 2 আপ 1 ডাউন। এভাবে দ্বিতীয় শতকের ক্ষেত্রে এখানে 1 আপ আছে, 2 আপ হলো, 2 ডাউন আবার 2 আপ 1 ডাউন। থার্ড নাম্বার 1 আপ 2 আপ 2 ডাউন 2 আপ 1 ডাউন। এবং ফোর্থ সূত্রের ক্ষেত্রে 1 আপ 2 আপ আবার 2 ডাউন 2 আপ 1 ডাউন। 5 নম্বর সূত্রের ক্ষেত্রে 1 আপ 2 আপ 2 ডাউন 2 আপ 1 ডাউন। একইভাবে 6 নম্বরের ক্ষেত্রে 1 আপ 2 আপ 2 ডাউন 2 আপ 1 ডাউন। এবং লাস্ট ওয়ান, যে 7 নম্বর সূত্র, 1 আপ 2 আপ 2 ডাউন এবং 2 আপ 1 ডাউন। এই হচ্ছে আমাদের বীজের সংখ্যক কর্পাসগুলো ডিজাইন হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই ডিজাইনটার মধ্যে রিপিট দেখানো। তো দেখো, আমি এখানে রিপিটটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বীজের সংখ্যক ঘরে কর্পাসগুলো ডিজাইন। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।